এই যে কার্ডটা, এই কার্ড এইটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি, এটা আগের দিন নোটের মধ্যে ছিল। তো এখানে আমরা কি দেখছি, এই কার্ভটার ক্ষেত্রে যেখানে যেখানে তোমার এই কার্ভটা হয়েছে, কার্ভটা হয়ে এরকম এখান থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু নিয়েছে, এখান থেকে একটা মিনিমাম ভ্যালু নিয়ে আবার ম্যাক্সিমাম নিয়ে আবার এদিকে হয়ে গেছে, তাহলে এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্টে তো আমার স্লোপগুলো চেঞ্জ হচ্ছে, স্লোপগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে যেখানে যেখানে ম্যাক্সিমা আছে, এটা ম্যাক্সিমা আছে একটা, এটা ম্যাক্সিমা আছে, এটা মিনিমা আছে, ঠিক আছে। এবার এই জিনিসগুলো যদি আমি ভেঙে ভেঙে আঁকি, যে ওই কার্ভের আমি যদি ছোট পার্টটা নিয়ে নিই, যে ম্যাক্সিমা বা মিনিমার জায়গা ছোট পার্টটা যদি নিয়ে নিই, ধরো এফ এক্স আছে, এক্স আছে, এফ এক্স মানে কি, এফ এক্স মানে ফাংশন অফ এক্স, সেটা এক্স স্কোয়ার হতে পারে, ওয়ান বাই এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে, হোয়াট এভার কিছু একটা হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে এফ এক্সটা আছে, সেই এফ এক্সটা দেখতে এরকম, মানে এক্স এর সঙ্গে, এক্স এর সঙ্গে এফ এক্সটা এইভাবে চেঞ্জ করছে। তারপরে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা স্ট্রেট লাইনের স্লোপটা যারা আগের দিন ভালো করে বুঝেছো, তারা পরিষ্কার দেখতে পাবে যে এখানেও পজিটিভ হবে স্লোপ, এখান থেকে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ পজিটিভ, ঠিক আছে, একদম এই পয়েন্ট অবধি। কিন্তু এখান থেকে শুরু করে এখানে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ পজিটিভ হলেও তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে আমার ডেল্টা এক্সটাকে আমি ফিক্স রেখেছি, আর মোটামুটি আমি আঁকার চেষ্টা করেছি যে এখানে ডেল্টা এক্স আর এখানে ডেল্টা এক্স সমান, কিন্তু এখানে ডেল্টা এক্স এখানে ডেল্টা এক্স সমান হওয়া সত্ত্বেও ডেল্টা ওয়াইটা কমে যাচ্ছে, কার্ভটা এইভাবে বেঁকে গেছে, ডেল্টা ওয়াইটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি, তার মানে এই কার্ভের ওপরে প্রত্যেকটা পয়েন্টে আস্তে আস্তে স্লোপটা কমে যাচ্ছে, এম এর ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা আশা করি সবাই বুঝতে পারছ, এটা সবার বোঝা উচিত। যাই হোক, এম এর ভ্যালুটা এখানে কমে যাচ্ছে, কমতে কমতে গিয়ে একদম এই মাথার পয়েন্টটাতে কি হবে, ডেল্টা এক্সটাকে যদি আমি ছোট করি, ডেল্টা এক্সটাকে যদি খুব ছোট করে দিই, তাহলে খুব স্মল এক্সের চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জ প্রায় হচ্ছেই না। দেখো ওয়াই এর চেঞ্জ এখানে অনেক কমে গেছে, তাহলে এটাকে যদি তুমি আরো একদম যত উপরের দিকে যাবে, তত এক্স এর একই চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জ খুব কম, ওয়াই এর চেঞ্জ খুব কম হতে হতে একদম এই যে পয়েন্টটাতে কি হবে, এখানে একটা ডেল্টা এক্স যদি হয়, এখান থেকে এখানে যদি একটা ডেল্টা এক্স হয়, এখান থেকে এখানে যদি একটা ডেল্টা এক্স হয়, তাহলে তো ওয়াই এর প্রায় চেঞ্জ হচ্ছেই না। তার মানে কি, একেবারে ওই পয়েন্টটাতে, মানে টপ মোস্ট পয়েন্ট যেখানে ম্যাক্সিমাটা হচ্ছে, সেখানে ডেল্টা ওয়াই বা ডি ওয়াই, যেহেতু আমি ইনফাইনাইট সিমাল নেবো, সেখানে তোমার ডি ওয়াইটা জিরো হবে বা ডেল্টা ওয়াইটা জিরো হবে। তাহলে একদম ম্যাক্সিমাম যে পয়েন্টটা, সেখানে যদি ডেল্টা ওয়াইটা জিরো হয়, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সেটা জিরো হবে রেশিওটা। এবার তুমি ইনফাইনাইট সিমাল যদি লেখো, তখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স তো ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স লিখবে। তার মানে আমরা কি বলতে পারি, ওই কার্ভের মানে একটা যে কোনো কার্ভের যেখানে ম্যাক্সিমা হবে, সেখানে আমাদের ডি ওয়াই ডি এক্স জিরো হবে। আর এর পর থেকে কি হচ্ছে, ম্যাক্সিমার পর থেকে কি হচ্ছে, ম্যাক্সিমার পর থেকে দেখো স্লোপ নেগেটিভ হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে। এটা এখান থেকে যদি একটা ট্যাঞ্জেন্ট টানি, এর উপরে যদি একটা স্পর্শক টানি, এখানে যদি একটা ট্যাঞ্জেন্ট টানি, সবগুলোর কিন্তু তোমার স্লোপটা নেগেটিভ। তাহলে এদিকে পজিটিভ স্লোপ ছিল, মানে ডিওয়াই ডি এক্স এর ভ্যালু এখানে সব পয়েন্টে প্লাস ছিল, এরপরে ডিওয়াই ডি এক্স এর ভ্যালু সব পয়েন্টে মাইনাস, তার মানে এইটা জিরো হলো। সিমিলারলি তুমি যদি মিনিমাটার ক্ষেত্রে দেখো, মিনিমাটার ক্ষেত্রে যদি দেখো, যে এখানে আমার এক্স এর সঙ্গে একটা ফাংশন এফ এক্স আছে, তার প্লট হচ্ছে এরকম, তার ক্ষেত্রে দেখো এখান থেকে ভ্যালুটা কমেছে, এফ এক্স এর ভ্যালু এখান থেকে কমেছে, কমতে 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 কমেছে, কিন্তু ডিএফডিএক্স যেটা, ডিএফডিএক্স যেটা, ঠিক আছে, ডিএফডিএক্সটা কি হচ্ছে, এখানে দেখো স্টিপ স্লোপ, এখানে স্লোপটা বেশি, বেশি বলবো না মানে ম্যাগনিটিউডটা বেশি, কিন্তু এটা নেগেটিভ স্লোপ, তাহলে এখানে স্লোপটা নেগেটিভ। এবার নেগেটিভটা কি হচ্ছে, কম নেগেটিভ হবে, এখানে এখান থেকে এই পর্যন্ত পুরো নেগেটিভ স্লোপ। আগের দিন আমরা সেই স্ট্রেট লাইনের ওই জিনিসগুলো করেছিলাম, এই যে নেগেটিভ স্লোপ দেখিয়েছিলাম, এইখানে এরকম হলে নেগেটিভ স্লোপ হয়, তাই তো, এখানে হলে নেগেটিভ স্লোপ হয়, সব থেকে বেশি স্লোপ কোনটা, এম ওয়ান এর, ঠিক আছে। ঠিক ওই জিনিসই আমরা এখানে করছি, যে এইটাকে, এই কার্ভটাকে আমরা ছোট 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 স্ট্রেট লাইনের মতো করে যদি ইমাজিন করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে নেগেটিভ স্লোপ হবে, কিন্তু সেই নেগেটিভ ভ্যালুটা আস্তে আস্তে কমছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ ভ্যালুটা আস্তে আস্তে কমছে, কমতে 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 একদম এইখানে কি হচ্ছে, ডেল্টা এক্স এর চেঞ্জের জন্য তোমার ডেল্টা ওয়াই এর প্রায় কোনো চেঞ্জ নেই, ঠিক ম্যাক্সিমার মতো। তার মানে আমরা কি বলতে পারি, এই যে পি টু পয়েন্টটাতে আবার ম্যাক্সিমার মতো যেরকম হয়েছিল,
ডেল্টা ওয়াইটা জিরো, বা এখানে ডেল্টা এফ বলা উচিত ছিল আমার, এটা ডেল্টা ওয়াই আমি বলছিলাম, মানে ডেল্টা ওয়াই আর কি, ওই ডেল্টা এফ, মানে ফাংশনটার যে স্মল চেঞ্জ, মানে এখানে যদি আমরা খুব ছোট্ট একটা এক্স এর যদি খুব ছোট্ট একটা চেঞ্জ করি যেখানে মিনিমাটা হয়েছে, সেখানে তাহলে এফ এর প্রায় কোনো চেঞ্জ হবেই না, ঠিক আছে, আগেরটার মতো। আমি এখানে ওই ইন্টারভ্যালটা আঁকা হয়নি, এখানে যদি আমরা ছোট্ট একটা এক্স এর চেঞ্জ করতাম, ইনফাইনাইটসিমাল যদি এক্স এর চেঞ্জ করি, তাহলে দেখো না এখানে ওয়াই এর, তুমি এই ছবিতেও বুঝতে পারবে, যদিও এগুলো মিলে গেছে, এখানে ওয়াই এর প্রায় চেঞ্জ হচ্ছেই না। তার মানে আবার মিনিমার ক্ষেত্রেও আমরা কি বলতে পারি, মিনিমার ক্ষেত্রেও আবার এই জিনিসটা বলতে পারি যে ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, যেখানে এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ইন্টারভ্যালটা যেখানে আমরা খুব ছোট করব, সেখানে এই ডিএফ ডিএক্সটা জিরো হবে। মানে যেখানে আমাদের, তাহলে জিনিসটাকে যদি, দুটো জিনিসকে আমরা যদি কম্বাইন করি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদেরকে যদি একটা এক্স এর ফাংশন দিয়ে দেয়, সেই ফাংশনটার যেখানে যেখানে আমি ডিএফ ডিএক্স জিরো পাবো, যেখানে যেখানে ডিএফ ডিএক্স জিরো পাবো, সেখানে ম্যাক্সিমা থাকতে পারে বা মিনিমা থাকতে পারে, ঠিক আছে। এবার এখানে ওই স্লোপটা দিয়ে একটু বলা আছে, এখানে স্লোপটা পজিটিভ থেকে গিয়ে নেগেটিভ হয়েছিল, মাঝখানে এখানে জিরো ছিল, সিমিলারলি এখানে নেগেটিভ থেকে গিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে জিরো হচ্ছে, তার মানে ম্যাক্সিমা বা মিনিমা থাকলে সেখানে আমার অ্যাজ এ স্লোপ, স্লোপটা জিরো হবে, এম এর ভ্যালু জিরো হবে। আর কি হবে আমাদের হচ্ছে তোমার ডিএফ ডিএক্সটা, মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন জিরো হবে। আচ্ছা, তার মানে কি হচ্ছে, তোমার একটা ফাংশনের যদি ম্যাক্সিমা বা মিনিমা থাকে, সেটার ক্ষেত্রে সেই পয়েন্টে তোমার স্লোপগুলো জিরো হবে বা ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হবে। কারো সমস্যা বুঝতে অসুবিধা হলে বলো, কিন্তু এগুলো তোমাদের সেই টুয়েলভে গিয়ে আছে ডেরিভেটিভে, কিন্তু ফিজিক্সে আমাদের প্রথম থেকেই লাগবে। এখানে দেখো যে আমাদের যেটা ফাংশন, এই অঙ্কন এটা ভালো করে দেখো, এটা একটু ইন্টারেস্ট লাগবে। ফাংশনটাকে, হ্যাঁ ফাংশনটাকে আমি রেডে রেখেছি, হ্যাঁ ফাংশনের যে প্লটটা হয়েছে, ফাংশনের যে প্লটটা হয়েছে সেটা লালে প্লট করা আছে, এফএক্সটা, হ্যাঁ এফএক্স হচ্ছে এক্স এর একটা ফাংশন, এক্স এদিকে আছে, এক্স এর দিকে, আর ওয়াই অ্যালং ওয়াই এফএক্সটাকে প্লট করা হয়েছে, সেটা এরকম হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, তারপরে এখানে এই ডেসমসের ডেরিভেটিভ লেখা যায়, আমরা তারপরে কি ডিফাইন করেছি দেখো, জি এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এফএক্স, হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই, এটা এফএক্সটা এইভাবে ডিফাইন করেছি, তুমি ফার্স্ট ডেরিভেটিভ অফ এফএক্সটা আমরা প্লট করছি, মানে এই যে লাল যে কার্ভটা সেটা এফএক্স, এক্স এর সঙ্গে প্লট করা আছে। তাহলে এর যে স্লোপটা হবে, আমরা কি জানি একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, যেটা আগের দিন আমরা যেটা করছিলাম, যে ডিএফ ডিএক্সটা আমার এই কার্ভের উপরে যে কোনো পয়েন্টের কি স্লোপ বোঝায়, তাই তো স্লোপ বোঝায়, হ্যাঁ স্লোপ বোঝায়। তাহলে আমরা বারবার ওই যে ছবিতে যেটা দেখাচ্ছিলাম, দেখো বারবার আমি ছবিতে যেটা বলছিলাম যে আমার এরকম যদি একটা কার্ভ থাকে, এই পয়েন্টটা ম্যাক্সিমা, তাহলে দেখো জিএক্স, যেটা জিএক্সটা আমার ভায়োলেটে আছে, এবার জিএক্সটা যেটা প্লট করা হয়েছে, জিএক্সটা দেখো স্ট্রেট লাইন আছে, জিএক্সটা স্ট্রেট লাইন আছে। জিএক্স কেন স্ট্রেট লাইন হলো, তুমি খাতায় এইটাকে ডেরিভেটিভ করবে, খাতায় এটাকে ডেরিভেটিভ করলে এটা কত আসবে, এটাকে খাতায় ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস টু এ এক্স মাইনাস সি এক্স আসবে, ঠিক আছে। তার মানে এটা একটা, মানে এই যে জিএক্সটা যেটা হবে, যাদের কাছে খাতা আছে খাতায় লেখো, জিএক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু এ এক্স মাইনাস সি, জিএক্স ইকুয়াল টু মাইনাস টু এ এক্স মাইনাস সি। তাহলে খাতায় দেখলে তুমি দেখো, এই যে জিএক্স যেটা এলো, সেটা কিন্তু একটা নেগেটিভ স্লোপের স্ট্রেট লাইন, দেখতে পাচ্ছ খাতায় যারা লিখেছ, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন আসছে উইথ নেগেটিভ স্লোপ, তাই তো। তাহলে সেই স্ট্রেট লাইনটাই এইটা, এই যে ভায়োলেট যে স্ট্রেট লাইনটা সেটাই এটা। তার মানে কি, এই যে ফাংশনটা, এই ফাংশনের যেটা আমার স্লোপ, সেটাকে যদি আমরা প্লট করি, সেটা এই যে স্ট্রেট লাইনটা, ভায়োলেট স্ট্রেট লাইনটা,
তাহলে একটু আগে আমি যেগুলো বলছিলাম যে আমার ম্যাক্সিমাতে ডিএফডিএক্স এর ভ্যালু জিরো হবে, তুমি দেখো এই যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা, এই পয়েন্টের করসপন্ডিং ডিএফডিএক্স এর ভ্যালু বা জিএক্স এর ভ্যালু দেখো জিরো, এই লাইনটা তো জিরোর লাইন, তাহলে এই যে জিএক্স এর যে ভ্যালুটা দেখো জিরো এসছে, যেটা আমরা এইখানে বলছিলাম, এইখানে যেটা বলছিলাম যে আমার ম্যাক্সিমাম পয়েন্টে ডিএফডিএক্সটা জিরো হবে, সেইটাই আমরা প্লটে দেখতে পাচ্ছি। এখানে ফাংশনের প্লট হচ্ছে লালটা, ডিএফডিএক্স এর প্লট হচ্ছে ভায়োলেটটা, তাহলে ম্যাক্সিমাতে আমার জিএক্স এর ভ্যালু বা এর স্লোপের ভ্যালু জিরো হচ্ছে, পরিষ্কার বোঝা গেল? কোনো সমস্যা নেই তো? না থাকার কথা নয়। সিমিলারলি তুমি দেখো যদি আমি মিনিমা দেখাই, যদি মিনিমা দেখাই, মিনিমার ক্ষেত্রে আমরা এখানে মিনিমা দেখানোর জন্য ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে, তুমি এদিকে দেখো ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে, আমার এখানে ইকুয়েশনটা আছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স, ঠিক আছে, এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স আছে, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ করলে কত হবে, এক্স এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করলে জি এক্স ইকুয়াল টু কত হবে, টু এ এক্স মাইনাস সি হবে। যাদের কাছে খাতা আছে চট করে লিখে ফেলো এই যে ফাংশনটা। স্যার হ্যাঁ স্যার, আগেরটা মাইনাস টু এক্স প্লাস সি হবে না? আগে তো মাইনাস ছিল। ও প্লাস হবে, দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ হ্যাঁ প্লাস হতে পারে, ম্যাক্সিমা না, হ্যাঁ 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 এটা মাইনাস, এই এটা একটু কারেকশন করে নাও, এটা এই খাতা বোর্ড ইউজ না করলে এইসব হয়, এটা মাইনাস টু এক্স প্লাস সি হবে, ওই ইয়ে হয়ে যাবে, তাতে অসুবিধা কিছু নেই, স্লোপটা সেই নেগেটিভ থাকবে, ঠিক আছে, যেটা আমাদের এখানে লাগছে স্লোপটা আমার নেগেটিভই থাকবে, এটা ডেরিভেটিভ একটু জাস্ট কারেকশন করে নাও, যে আমার আগেরটার ক্ষেত্রে জি এক্স ইকুয়াল টু মাইনাস টু এ এক্স প্লাস সি এক্স হচ্ছে, এটা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, আর পরেরটার ক্ষেত্রে এটা কে বললে? স্যার আমি অঙ্কন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই হোক, তাহলে দেখো ওই খাতায় না করলে এসব হয় না, তোমার মিনিমাটার ক্ষেত্রে এই কার একটা মাইক অন আছে, মাইকটা একটু অফ করে দাও, নাহলে নয়েজগুলো চলে আসে, যখন কথা বলবে একটু অন করে নেবে, কিছু করার নেই, যাই হোক। আচ্ছা এইবারে তুমি এই কার্ভটার ক্ষেত্রে দেখো, এবারে তুমি এই কার্ভটার ক্ষেত্রে দেখো, আমরা ফাংশনটা এরকম নিয়েছি, তুমি দেখো তুমি ডেসমসে তোমরা নিজেরা যে কোনো ধরনের ফাংশন নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য, নতুন তো জিনিসগুলো, আমি সেই জন্য খুব সিম্পল সিম্পল মানে ফাংশন নিয়েছি, মানে কমপ্লেক্স করার কোনো শেষ নেই, তুমি যত খুশি এখানে কিউব টু দি পাওয়ার ফাইভ ফোর নিয়ে মানে একবারে খিচুড়ি বানাতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু সেগুলো তো বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা কম্পারেটিভলি সহজ কার্ভ নিয়েছি। তাহলে এফেক্সটা এরকম যদি নিই, এটার ক্ষেত্রে তুমি যদি এই জিনিসটার এফেক্সের যদি ডেরিভেটিভ করো, তাহলে জি এক্স ইকুয়াল টু এবারে কত আসবে, জি এক্স ইকুয়াল টু এবারে দেখো আসবে টু এ এক্স মাইনাস সি আসবে, খাতায় লিখে ফেলো, এটার এফেক্স এর ফার্স্ট ডেরিভেটিভ করে জি এক্স ইকুয়াল টু টু এ এক্স মাইনাস সি আসবে, তাহলে জি এক্সটাকে ওয়াই ধরে যদি আমি প্লট করি, তাহলে জি এক্স এর যে ইকুয়েশনটা এলো সেটা আমার একটা পজিটিভ স্লোপের স্ট্রেট লাইন হচ্ছে, এইটা ঠিক আছে, সেটা আমার পজিটিভ স্লোপের স্ট্রেট লাইন হচ্ছে, এটাকে যদি ডেরিভেটিভ করি তার স্লোপটা কত, টু এ, তাই তো? হ্যাঁ তার স্লোপটা টু এ না, হ্যাঁ যাই হোক। তাহলে এইবারে তুমি খেয়াল করো যে এখানেও আমাদের মিনিমাটা কোথায়, মিনিমাটা এখানে, এই যে এই মিনিমা, এই যে মিনিমা, আমার ফাংশনটা এখানে কমেছে কমেছে কমেছে, কমতে 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 এখান থেকে আবার বেড়ে গেছে ভ্যালুটা, তাহলে মিনিমাম যে ভ্যালুটা ফাংশনে সেটা এখানে, তার করেসপন্ডিং মানে এই যেখানে মিনিমাটা হয়েছে তার করেসপন্ডিং তোমার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা কত হচ্ছে, জি এক্স এর ভ্যালু দেখো জিরো, দেখেছো? ইভেন তুমি যদি তোমার যে ইকুয়েশনটা আছে, তুমি দেখো জি এক্স ইকুয়াল টু তোমাদের খাতায় কি আছে, জি এক্স ইকুয়াল টু তোমাদের খাতায় আছে টু এ এক্স মাইনাস সি, ঠিক আছে, জি এক্স ইকুয়াল টু তোমার খাতায় আছে টু এ এক্স মাইনাস সি,
তাহলে তুমি সেখানে এ এর জায়গায় 0.5 বসিয়ে দাও, এ 0.5 আছে, সি 3 আছে, আর এক্স ইকুয়াল টু দেখো 3, এই পয়েন্টটা ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাতে, জিএক্স এর যে ইকুয়েশনটা তোমার খাতায় আছে সেখানে যদি এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দাও তাহলে দেখবে জিএক্স এর ভ্যালু তোমার 0 এসে যাবে, ঠিক আছে? এখানে এই পয়েন্টটাতে এক্স ইকুয়াল টু 3, জিএক্স ইকুয়াল টু তোমার আছে 2ax - c, সেখানে এ এর ভ্যালু 0.5, সি এর ভ্যালু 3, আর এক্স এর ভ্যালু 3 বসিয়ে দাও দেখবে জিএক্স ইকুয়াল টু 0 এসে যাবে। তার মানে কি হলো? তার মানে আমার যে কোনো একটা মানে যে কোনো ধরনের ফাংশনে যদি কোনো জায়গায় ম্যাক্সিমা বা মিনিমা থাকে, মানে ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট থাকে, তাহলে সেখানে অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা আমার 0 হতে হবে, ঠিক আছে? এটা আশা করি সবাই বুঝতে পারলে। আর ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা 0 হতে হবে এটার এত, এটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? তার কারণ ফিজিক্সে এটা দিয়ে তোমার অঙ্ক আসবে। তোমাকে ধরো ভেলোসিটির একটা এক্সপ্রেশন দিয়ে দিলো টাইমের সঙ্গে, সেখানে তোমাকে বলবে এটা কোন টাইমে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, তখন তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ 0 পুট করে ওখানে টির একটা এক্সপ্রেশন আসবে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে দেখবো। সিমিলারলি যদি তোমাকে একটা এস এর এক্সপ্রেশন দিয়ে দেয়, যে এস ইকুয়াল টু কিছু একটা দিয়ে দিলো, টির ফর্মে একটা এক্সপ্রেশন দিয়ে দিলো, বললো যে এর কোন টাইমে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তাহলে সেই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই ফার্স্ট ডেরিভেটিভটা প্রথমে 0 পুট করে আমাদের বার করতে হবে। কিন্তু এবারে একটা কনফিউশন রয়ে গেল, যে আমার এখানে আমরা দেখছি যে আমার ম্যাক্সিমাতেও ফার্স্ট ডেরিভেটিভ 0 আর মিনিমাতেও ফার্স্ট ডেরিভেটিভ 0, তাহলে আমি বুঝবো কি করে যে শুধু ফার্স্ট ডেরিভেটিভটা 0 হলে আমি বুঝতে পারছি যে আমার সেখানে হয় ম্যাক্সিমা আছে নাহলে মিনিমা আছে, ঠিক আছে? তাহলে আমি বুঝবো কি করে যে এটা মানে ম্যাক্সিমা না মিনিমা? যেমন এটার ক্ষেত্রে ধরো আমি আরেকটা যদি এখানে এক্সাম্পল দিই, ধরো এই এক্সাম্পলটা, ঠিক আছে? এখানের ফাংশনটাকে আরেকটু ঝামেলা করা হয়েছে, মানে আর একটু ইয়ে করা হয়েছে, একটা ফাংশনেই ম্যাক্সিমাও আছে মিনিমাও আছে, ঠিক আছে? লালটা হচ্ছে কার্ভ, ঠিক আছে? এখানে ইকুয়েশনটা এরকম, যারা লিখতে চাও লিখতে পারো, না লিখতে হলে শুনে নাও, আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো এগুলোর, কোনো চিন্তার কোনো কারণ নেই। এই যে কার্ভটা এখানে একটু খেয়াল করো, এই যে লাল কার্ভটা, এখানে যে কার্ভটা আছে, এখানে তোমার একসঙ্গে এই পয়েন্টে ম্যাক্সিমা আছে আবার এই পয়েন্টে মিনিমা আছে একই কার্ভের মধ্যে, এই এই ইকুয়েশনটার জন্য। এখানে এর ভ্যালু দেওয়া আছে, সির ভ্যালু দেওয়া আছে, এগুলো চেঞ্জ করলে শেপ ফেপ চেঞ্জ হবে, সেসব চেঞ্জ করে লাভ নেই। তুমি দেখো একই ফাংশনের এখানে ম্যাক্সিমা এখানে মিনিমা আছে, তাহলে তুমি এখানে কার্ভ থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, বা আমরা থিওরিতে যেটা করলাম যে ম্যাক্সিমাতে আমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, এখানে যেটা ওর ফার্স্ট ডেরিভেটিভের যে ইকুয়েশনটা সেটা আবার জিএক্স আছে, তুমি জিএক্সটাকে লিখতেও পারো, জিএক্সটাকে এখানে লিখতে পারো, এখানে জিএক্স কত হবে, এই এখানে জিএক্স কত হবে কে বলবে? একজন 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 করে বলো, প্রথমে কে বলবে? 3x² - c, তোমাদের কি কনিক সেকশন ম্যাথে বোধহয় হয়নি না? সব স্ট্রেট লাইন হচ্ছে তোমাদের? না স্যার এখনো শুরু হয়নি। হ্যাঁ, তার মানে এইটা, এই যে আমি তোমাদেরকে ওই যে ওই কার্ভগুলো কেন আঁকতে দিয়েছি বুঝতে পারছো তো? ওইখানে দেখো এই যে এটা, তার মানে কি আসছে, gx equal to, খাতায় লেখো gx equal to 3ax² - c, 3ax² - c আসছে, তার মানে এইটা মাইনাস সি করো, তুমি ভুলে যাও মাইনাস সি, সির জায়গায় যদি আমি 0 বসিয়ে দিতাম এই এই কার্ভটা মানে এই পয়েন্টটা এখানে চলে আসতো, মানে এই পুরো জিনিসটা শিফট হয়ে উপরে চলে যেত। তার মানে এটা কিসের প্লট? এটা এক্স এর সঙ্গে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের প্লট। এই যে যেটা আমার ভায়োলেট কালারের যে কার্ভটা, সেটা অ্যাকচুয়ালি আমার এক্স এর সঙ্গে 3ax² কার্ভ, এর মাইনাস সি আছে বলে সেই জন্য এই ভায়োলেট কার্ভটা একটু একটু নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে ওই যে জিএক্স যেটা এলো, জিএক্সটাকে প্লট করলে এরম এসছে। তাহলে তুমি দেখো আমার ম্যাক্সিমার করেসপন্ডিং যে ভ্যালু, ম্যাক্সিমাম ম্যাক্সিমার করেসপন্ডিং যে জিএক্স, সেই পয়েন্টটা এটা, এই দেখো কার্ভে এখানে,
এখানে যখন এটা ম্যাক্সিমাম হয়েছে, ম্যাক্সিমা যেখানে আছে সেখানে জি এক্স এর ভ্যালু জিরো আছে, এখানে জিরো আছে। সিমিলারলি যেখানে আমার মিনিমা আছে, যেখানে আমার মিনিমা আছে সেখানেও জি এক্স এর ভ্যালু জিরো আছে। ঠিক আছে, তার মানে যেটা আমরা একটু আগে করলাম যে যেখানে আমার ডিএফ ডিএক্স যেখানে যেখানে জিরো হবে সেখানে ম্যাক্সিমাম বা মিনিমা আছে। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার এখানে ম্যাক্সিমা আছে, এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, জিরো ভ্যালু পাচ্ছি। সিমিলারলি এখানে মিনিমা আছে, এখানেও জিরো ভ্যালু পাচ্ছি। কিন্তু এই দুটোর মধ্যে তাহলে তুমি তো শুধু ফার্স্ট ডেরিভেটিভ করে এটা বুঝতে পারবে না যে কোথায় ম্যাক্সিমা আছে কোথায় মিনিমা আছে। ঠিক আছে, সেটা করার জন্য তোমাকে আবার একটা ডেরিভেটিভ করতে হবে, কিন্তু সেটা আমরা একটু অন্যভাবে বোঝাবো। ম্যাক্সিমা বা মিনিমাতে যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় এটা নিয়ে আশা করি কারোর কোনো কনফিউশন নেই। যদি কারোর কিছু সমস্যা থাকে বলে ফেলো, এরপরে আমরা ম্যাক্সিমা আছে না মিনিমা আছে সেইটাতে যাব। না স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার, একটাতে দুটো ম্যাক্সিমা বা দুটো মিনিমা থাকতে পারে স্যার একটা কার্ভে? তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার থাকতে পারে, যতগুলো খুশি থাকতে পারে, কোনো শেষ নেই। একটা সেক্ষেত্রে কি হবে স্যার? সেক্ষেত্রে খুব ঝামেলা। একটা কার্ভের মধ্যে যতগুলো খুশি ম্যাক্সিমা যতগুলো খুশি মিনিমা থাকতে পারে, কোনো শেষ নেই। তাই জন্য তুমি ম্যাথে যখন 12-এ যখন আবার গিয়ে ম্যাক্সিমা মিনিমা পড়বে, তখন তুমি দেখবে এইখানের যে ম্যাক্সিমা, এই ম্যাক্সিমাগুলোকে বলা হবে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা। ঠিক আছে, এবার একটা কার্ভের মধ্যে অ্যাকচুয়াল যে ম্যাক্সিমাটা, ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাটা, সেইটাকে বলা হবে গ্লোবাল ম্যাক্সিমা। সেসব সেগুলো ম্যাথে আছে। তোমার এখানে এই ইকুয়েশনটাকে যদি আমরা আরো কমপ্লিকেটেড করে দিই, মানে ঢেউ খেলানোর মতো, এই এরকম হয়েছে তো, এবার এটা তুমি খাতায় আঁকলে এইখানে গিয়ে আবার একটা, মানে কার্ভটা যদি এরকম হতো যে এখানে এরকম টার্ন নিয়ে এই উপরে উঠেছে, এখান থেকে আবার টার্ন নিয়ে আবার গেছে, আবার টার্ন নিয়ে আবার গেছে, তাহলে কি হচ্ছে? মাল্টিপিল ম্যাক্সিমা মাল্টিপিল মিনিমা আছে তো, তাই না? বুঝতে পারছো তো? তুমি খাতায় আঁকতে পারো, আমি যেরকম দেখাচ্ছি, মানে আর দাঁড়াও, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম। এবার এই তো মুশকিল, যাই হোক, মানে এই রকম জিনিস এই হয়ে দাঁড়াও, আর দেখা যাবে না। আচ্ছা, মানে এরকম যদি হয়, এই হয়ে এই হয়ে এরকম যদি হয়, ঠিক আছে, ছবিটা দেখা যাচ্ছে? এই হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে দেখো এই ম্যাক্সিমা, এখানে ম্যাক্সিমা, এখানে ম্যাক্সিমা, এখানে ম্যাক্সিমা, এগুলো মিনিমা, এগুলো মিনিমা, এগুলো মিনিমা। তো একটা কার্ভে কটা ম্যাক্সিমা কটা মিনিমা থাকতে পারে তার কোনো শেষ নেই। কিন্তু যেখানেই ম্যাক্সিমাম মিনিমা হবে সেখানে ডিএফ ডিএক্স জিরো হবে, এখানে 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 সব পয়েন্টে ডিএফ ডিএক্স জিরো হবে। ঠিক আছে, এবার গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমা বার করার জন্য আরও অন্য অ্যাডভান্স টেকনিক আছে, সেগুলো এখন তোমার দরকার নেই। তোমার আপাতত সেই জন্য তুমি যখন 12-এ আবার যখন ম্যাক্সিমাম মিনিমা পড়বে, তোমাকে এখানে বলা হবে এই যে ম্যাক্সিমাটা তুমি বার করবে, মানে নেক্সট যে প্রসেসটা আমরা করব, সেই যে ম্যাক্সিমাটা তুমি বার করবে সেই ম্যাক্সিমাটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। যেমন এটা লোকাল, এটা লোকাল, এটা লোকাল, কিন্তু এখান থেকে যদি এই কার্ভটা এদিকে নেমে যায়, এদিকে যদি নেমে যায়, তাহলে এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে গ্লোবাল ম্যাক্সিমাম। ঠিক আছে, আর এখানে যে কটা মিনিমা আছে তার মধ্যে ধরো এখানে একটা মিনিমা হয়ে গেল, এইটা হচ্ছে গ্লোবাল মিনিমা। ঠিক আছে, মানে যেটা সবার থেকে নিচু। ও সব এখন দরকার নেই, এখন ফিজিক্সের জন্য যেটুকু দরকার সেটুকু জানলেই হবে। তাহলে আপাতত ম্যাক্সিমাম মিনিমাতে আমার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, কিন্তু গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমা বার করার পদ্ধতি আলাদা, সে তুমি ম্যাথে শিখবে। ঠিক আছে, এবারে আমরা যেটা করব যে আমার যদি ছোট্ট একটা পোর্শন দেওয়া থাকে, যদি ছোট একটা পোর্শন দেওয়া থাকে, আমি তো দেখছি ম্যাক্সিমামতেও ফার্স্ট ডেরিভেটিভ জিরো, মিনিমামতেও ফার্স্ট ডেরিভেটিভ জিরো, কিন্তু কোনটা ম্যাক্সিমা আর কোনটা মিনিমা সেইটা যাতে আমি মানে দুটোকে আলাদাভাবে বুঝতে পারি, সেইটার পদ্ধতিটা আমরা দেখব। ঠিক আছে, একটা ফাংশনে ম্যাক্সিমা মিনিমা যতগুলো খুশি থাকতে পারে। যাই হোক, আচ্ছা এইবারে তুমি চলে এসো ইয়েতে। আচ্ছা এখানে তুমি দেখো ম্যাক্সিমার কার্ভটা খুলি।
এই কার্ভটায় চলে এসো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এইটা আমার কার্ভ আছে, এখানে আমার ম্যাক্সিমা আছে। আমরা যেটা বারবার বলছিলাম যে এই কার্ভের, এই কার্ভের ম্যাক্সিমার আগে এখানে সব জায়গায় স্লোপ পজিটিভ, এখানে সব জায়গায় স্লোপ পজিটিভ, তার স্লোপটা এখানে প্লটও করা আছে। তুমি দেখো এখান থেকে এদিকে সব জায়গায় স্লোপ পজিটিভ। এই যে স্লোপ পজিটিভ মানে কি, স্লোপের ভ্যালুটা পজিটিভ, স্লোপের ভ্যালুটা পজিটিভ। আর জি এক্সটাই তো স্লোপের ভ্যালু, তাহলে জি এক্সটাকে আমরা প্লট করেছি, দেখো জি এক্স এর ভ্যালু পজিটিভ, এখানে এখান থেকে পজিটিভ। এবার এখানে যত ম্যাক্সিমার দিকে অ্যাপ্রোচ করছে, যত ম্যাক্সিমার দিকে এক্সট্রা চলে যাচ্ছে, তত আমার কি হচ্ছে জি এক্স এর পজিটিভ ভ্যালুটা কমছে, মানে স্লোপটা এখানে প্রত্যেকটা পয়েন্টে কার্ভের উপর স্লোপটা কমছে। দেখো স্লোপ কমছে, স্লোপ কমতে কমতে আমাদের এখানে জিরো হলো ম্যাক্সিমাতে। তারপরে কি হচ্ছে, ম্যাক্সিমা পেরিয়ে যখন তুমি এদিকে আসছো তখন স্লোপটা কি হচ্ছে, নেগেটিভ স্লোপ হয়ে গেল। এবার নেগেটিভ স্লোপটা বাড়ছে, নেগেটিভ স্লোপটা বাড়ছে, দেখো নেগেটিভ ভ্যালু বেড়ে গেছে, এদিকে নেগেটিভ ভ্যালু বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার ম্যাক্সিমার দুদিকে, মানে এই যে এখানে ম্যাক্সিমা, ম্যাক্সিমার এই ডান দিকে আর বাঁ দিকে দুটো পয়েন্ট যদি আমি নিই, তাহলে এর স্লোপের যে চেঞ্জ, মানে জি এক্স এর যে চেঞ্জটা হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডেল্টা জি যে চেঞ্জ হবে, এই দুটো পয়েন্টের মধ্যে ধরো আমি নিলাম এই পয়েন্টটা, আর এই পয়েন্টে তোমার জি ভ্যালুটা কত, এই পয়েন্টে জি ভ্যালু, এই পয়েন্টটা নেবো না আমি এখানে নিই, এটা বড় পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটা তাহলে এই সুবিধা এখানে ভ্যালুটা দেখিয়ে দিচ্ছি, ভ্যালুটা এই, এটা ভ্যালু তোমার ওই ফোর মাইনাস ওয়ান দেখাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই ফোর মাইনাস ওয়ানটা কি বলতো, ফোরটা হচ্ছে এক্স আর মাইনাস ওয়ানটা হচ্ছে ওয়াই, বা মাইনাস ওয়ানটাই হচ্ছে স্লোপের ভ্যালু, এখানে যাদের কাছে খাতায় ইকুয়েশন লেখা আছে তারা ওই জি এক্স এর ইকুয়েশনে যদি এক্স ইকুয়াল টু ফোর বসাও, এখানে জি এক্স এর যে ইকুয়েশনটা আসবে সেখানে যদি এক্স ইকুয়াল টু ফোর বসাও, এখানে এক্স ইকুয়াল টু ফোর, তো ফোর বসালে দেখবে ওই জি এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান আসবে এই পয়েন্ট। সিমিলারলি তুমি এই পয়েন্টটায় চলে এসো, এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে কি হচ্ছে এক্স ইকুয়াল টু টু, তাহলে এক্স ইকুয়াল টু টু তে আমার জি এক্স এর ভ্যালু আসছে কত, প্লাস ওয়ান, প্লাস ওয়ান আসছে। তাহলে এবারে যদি এই পয়েন্টের দুদিকে দুটো পয়েন্ট নিয়েছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর আর এক্স ইকুয়াল টু টু, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে জি এক্স এর চেঞ্জ, মানে ডেল্টা জিটা কত, জি চেঞ্জ কত হলো, এই স্লোপের ভ্যালু চেঞ্জটা কত হলো, স্লোপের ভ্যালুটা হয়ে গেছে মাইনাস ওয়ান, আগে ছিল ওয়ান, তাহলে চেঞ্জটা কত, মাইনাস ওয়ান, খাতায় লেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, চেঞ্জটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান, এইটা মাইনাস ওয়ান, তাহলে এটা আমাদের তিনটা আছে কিন্তু এখন লাগানো যাবে না, চারটে পোর্টই বন্ধ, তাহলে এটার ভ্যালু কত হবে, মাইনাস টু হবে, ঠিক আছে। হাতের লেখা দেখে হেসে হেসো না, হেসে লাভ নেই, যাই হোক। স্লোপটা কোথায় ছিল, হ্যাঁ এই যে এইটার, এই পয়েন্টের ভ্যালু মাইনাস ওয়ান, এই পয়েন্টের ভ্যালু ওয়ান জি এক্স এর, তাহলে আমরা বলছি যে ডেল্টা জি বা জি চেঞ্জটা কত হচ্ছে, যেটা ফাইনাল যেটা হয়, যেটা জির ফাইনাল ভ্যালু সেটা হচ্ছে মাইনাস ওয়ান, আর যেটা ইনিশিয়াল ভ্যালু সেটা ওয়ান, তাহলে মাইনাস অফ মাইনাস ওয়ান, তাহলে সেটা মাইনাস টু হচ্ছে। তার মানে আমরা কি দেখছি, আমরা দেখছি যে এখানে আমাদের এই যে ম্যাক্সিমার দুদিকে, ম্যাক্সিমার দুদিকে আমার ডেল্টা জিটা নেগেটিভ হবে,
ঠিক আছে, ম্যাক্সিমা দুদিকে ডেল্টা জিটা নেগেটিভ হবে, বা তুমি এবারে এই খাতায় এখানে ইকুয়েশনটা দেখলে হয়তো একটু বুঝতে পারবে। এখানে দেখো খাতায় আমাদের এখানে যেটা আমরা বলেছি, এই কার্ভের এই যে কিউ পয়েন্টের যে স্লোপ, কিউ পয়েন্টের যে স্লোপ সেটাকে, আচ্ছা পি পয়েন্টের যে স্লোপ সেটার করেসপন্ডিং এক্সটা হচ্ছে এক্সপি, তাহলে ডিএফ ডিএক্স জি এক্সপিটা পজিটিভ, এখানে এটা পজিটিভ ভ্যালু এই পয়েন্টের স্লোপটা। আর সিমিলারলি জি এক্স কিউ, যেটা এক্স কিউ মানে এই পয়েন্টের এক্সের ভ্যালু আর কি, যেটা আমি আমাদের ওই ছবিটাতে যেটা ফোর বসাচ্ছিলাম, আর এখানে এক্সপিটা হচ্ছে যেটা আমাদের ওই কার্ভে দুই বসাচ্ছিলাম। তাহলে এখানে দেখো কিউ পয়েন্টের ডিএফ ডিএক্সটা আমাদের নেগেটিভ, এই যে জি অফ দুটো পয়েন্ট নিচ্ছিলাম, এইটা আর এটা নিচ্ছিলাম। এই কার্ভে এক্স এর চেঞ্জটা কত, এটা চার হচ্ছে এক্স এখানে, আর এখানে এক্স এর ভ্যালু দুই, তাহলে এখানে এক্স এর চেঞ্জটা চার মাইনাস দুই দুই। তাহলে সিমিলারলি আমাদের এখানেও তুমি দেখো এক্স কিউ মাইনাস এক্স পি, এক্স এর ভ্যালুটা তো বেশি, এক্স কিউ বেশি, এদিকে এক্স বেড়ে যাচ্ছে পজিটিভ এক্স এর দিকে, তাহলে এক্স কিউ মাইনাস এক্স পি এই পোর্শনটা পজিটিভ হবে। তাহলে এই যে ইকুয়েশনটা, এর উপরের পোর্শনটা নেগেটিভ, নিচের পোর্শনটা পজিটিভ, তাহলে সেই জন্য ডেল্টা হচ্ছে সেইটা তো এটা, তাহলে এই জিনিসটা কিন্তু নেগেটিভ আসছে। এবারে যখন আমরা ওই ম্যাক্সিমার সারাউন্ডিংয়ে এটাকে ডেল্টা এক্সটাকে জিরোর দিকে টেন্ট করাবো, মানে এই যে ইন্টারভ্যালটা যখন খুব ছোট করে দেবো, মানে একদম এই পয়েন্টটায়, এই পয়েন্টটাতে আমার ম্যাক্সিমাটা আছে, তুমি কিউটাকে একদম জাস্ট তার পরের পয়েন্ট, নেগেটিভ হবে, ঠিক আছে। আমরা কি করছিলাম, জিনিসগুলো এখানে একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তার তার কারণ প্রথমে তোমার আছে এফ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের, আচ্ছা এবার তুমি কার্ভে চলে এসো, দেখো কার্ভে আসলে আশা করি কিছুটা ঝামেলা, ঠিক
মিনিমার ক্ষেত্রে কি হবে, উল্টোটা হবে, যেখানে মিনিমা থাকবে সেখানে ডিজি ডিএক্স এর ভ্যালু পজিটিভ হবে। কেন হবে সেটা আমরা দেখছি। তো এখানে তুমি একটা জিনিস বলো, এখানে আমার মনে হয় অনেকের অনেক কনফিউশন হয়ে গেছে এই জায়গাটাতে, বলো এই জায়গাটাতে কি সমস্যা আছে একটু বলো একজন একজন করে। এইটাতে এই জায়গাটাতে অনেক কনফিউশন হওয়ার কথা। এবারে ওই যে, কেননা আমার একবার এক ফাংশন নিলাম, তার ফার্স্ট ডেরিভেটিভ করলাম, সেই তার আবার ডেরিভেটিভ করা হচ্ছে সেইটা দিয়ে, যে এই যে ম্যাক্সিমাতে, যেখানে ম্যাক্সিমা থাকবে সেখানে আমার যেটা আমার স্লোপ ছিল সেই স্লোপের ডেরিভেটিভটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে এইখানে একটা জিনিস দেখো, জিএক্স ইকুয়াল টু ডিএফ ডিএক্স ছিল, জিএক্স ইকুয়াল টু ডিএফ ডিএক্স ছিল। তাহলে আমরা কি বলছি, এই যে জিনিসটা এসছে এই জিনিসটার তো ডিজি ডিএক্স, তাহলে ডিজি ডিএক্স মানে কি, আগের দিন আমরা এইটা সেকেন্ড অর্ডারটা একটু লিখেছিলাম যে ডিজি ডিএক্স মানে ডিডিএক্স অফ জিএক্স। তাহলে জিএক্স মানে কি, ডিএফ ডিএক্স, সেই জন্য এটা বসিয়ে দিয়েছি। তাহলে ডিডিএক্স অফ ডিএফ ডিএক্স সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল অফ এফ, বা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়েশন অফ এফ এক্স। তার মানে আমরা কি মানে কনক্লুশনে কি বলতে পারি, যে আমার যে ফাংশনটা আছে যদি ম্যাক্সিমা হয় প্রথমে আমাকে চেক করতে হবে সেখানে ডিএফ ডিএক্স ইকুয়াল টু জিরো, তারপরে আমাকে বার করতে হবে ডি টু এফ ডিএফ ডিএক্স স্কোয়ার, মানে আমাকে এফ এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা করতে হবে, আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা আমার ওই পয়েন্টে নেগেটিভ হবে। এফ এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যা ডিজি ডিএক্স তাই সেই জিনিস। তার মানে যেখানে আমার ম্যাক্সিমা হবে সেখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডিএফ ডিএক্স জিরো হবে, আর সেকেন্ড যে ক্রাইটেরিয়া যেটা দিয়ে তুমি একদম ভেরিফাই করবে যে হ্যাঁ এখানে ম্যাক্সিমাই আছে, সেটা হচ্ছে আবার ওই ডিজি ডিএক্স এর মানে ফার্স্ট ডেরিভেটিভ এর আবার ডেরিভেটিভ করতে হবে, বা এফ এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যেটা হবে তার ভ্যালুটা নেগেটিভ হবে। এই যে জিনিসটা এখানে, এই জিনিসটা কে বোঝনি বলো, এটা বোঝা খুব দরকার। যদিও তোমার ইলেভেনে এই যে মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল করে ভেরিফাই করতে হয় এরকম কেস তুমি ফিজিক্সে কম পাবে, কিন্তু পাবে, বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে যেটা করতে হবে ফার্স্ট অর্ডার করে দিলেই হয়ে যাবে বেশিরভাগ প্রবলেমে, কিন্তু কিছু কিছু প্রবলেমে তোমাকে এটা চেক করতে হবে, আর এটা তোমাকে ম্যাথেও শিখতে হবে। আচ্ছা এবারে চলে এসো মিনিমাতে। তাহলে মিনিমার ক্ষেত্রে একইভাবে কি হবে, মিনিমার ক্ষেত্রে একইভাবে তোমার মিনিমাম যে পয়েন্টটা তার দুদিকে যদি দুটো পয়েন্ট নিই, তাহলে তার ডান দিকে হবে স্লোপটা হবে পজিটিভ, বাঁ দিকে হবে নেগেটিভ। আবার একই রকম দেখো, এটা নেগেটিভ স্লোপ হবে স্ট্রেট লাইনের মতো, এটা পজিটিভ স্লোপ হবে। তাহলে আবার কি হবে, এই দুটো পয়েন্টে আবার সেই সেম জিনিস, একদম একই জিনিস, ওখানে যা করেছি এখানে তাই করছি। তাহলে এখানে যে ডেল্টা জিএক্স হবে, জিএক্স হচ্ছে তোমার কি, এখানে একটা জিএক্স এর ভ্যালু আছে, এখানে একটা জিএক্স এর ভ্যালু আছে, তাহলে এখানে যে ডেল্টা জিএক্সটা হবে সেটা আবার সেই জি এক্স কিউ মাইনাস জি এক্স পি হবে। এই পয়েন্টের ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু বাদ দিচ্ছি,
আর নিচেরটা একইভাবে ডেল্টা এক্সটা তোমার এক্স কিউ মাইনাস এক্স পি হবে। তাহলে এখানে কিন্তু তুমি দেখো এখানে কি ছিল নেগেটিভ হয়েছে পজিটিভ, মিনিমার দুদিকে মিনিমার আশেপাশে কার্ভের স্লোপ নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়, মিনিমার পাশে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। তাহলে চেঞ্জটা কত হলো, একটা জিনিসের চেঞ্জ নেগেটিভ থেকে পজিটিভ হলো, তাহলে চেঞ্জটা কত হলো, মানে মাইনাস টু থেকে ধরো প্লাস টু হচ্ছে, তাহলে চেঞ্জটা কত, টু মাইনাস অফ মাইনাস টু, টু মাইনাস অফ মাইনাস টু, তার মানে ফোর, চেঞ্জটা ফোর। ঠিক আছে, চেঞ্জটা আমার টু মাইনাস অফ মাইনাস টু, তাহলে আমার চেঞ্জটা কত, চেঞ্জটা আমার ফোর না, তাহলে প্লাস থেকে যদি তার চেঞ্জটা মানে সরি চেঞ্জটা আমার হয়েছে, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু আর এটা আমার ইনিশিয়াল ভ্যালু, তাহলে চেঞ্জটা আমার নেগেটিভ থেকে পজিটিভে চেঞ্জ হয়েছে, এখানে আমার নেগেটিভ থেকে পজিটিভে চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জটা কত, চেঞ্জটা আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, তাহলে পজিটিভ ভ্যালু থেকে যদি নেগেটিভ ভ্যালু বাদ দিই তাহলে নেগেটিভে নেগেটিভে প্লাস হয়ে যাবে, তাহলে মোর পজিটিভ হয়ে যাবে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ ভ্যালু বাদ দিচ্ছি তাহলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে সেইভাবে আমাদের যেখানে মিনিমাম, মিনিমামের ক্ষেত্রে ডেল্টা জিটা হচ্ছে আমার পজিটিভ, শুধু এক্সটা তো আমার পজিটিভ হবেই কারণ এক্সটা তো আমার এদিকে বাড়ছে, তাহলে এখানে এই যে মিনিমাতে যদি আমরা একবারে খুব কাছে চলে যাই, এই যে পি কিউটাকে যদি কিউটাকে এদিক থেকে সরিয়ে 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 একদম একদম কাছে নিয়ে আসলাম, এটাকে সরিয়ে সরিয়ে একদম কাছে নিয়ে আসলাম, মানে ইনফাইনাইটেসিমাল একটা চেঞ্জে যদি ধরি, যে মিনিমার সারাউন্ডিং এ একটা ইনফাইনাইটেসিমাল যদি চেঞ্জ ধরি, তাহলে সেখানে জি এক্স এর যে চেঞ্জটা হবে, এক্স এর সঙ্গে যে জি এক্স এর চেঞ্জটা হবে সেটা হচ্ছে আমাদের এইটা ডেল্টা জি এক্স বাই ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স এর ইন্টারভ্যালটা যদি জিরো করে দিই, মানে যেটা আমরা বারবার বলছি যেখানে কিউটাকে একদম এখানে একদম এর কাছে নিয়ে চলে আসবো, এটাকে একদম কাছে নিয়ে চলে আসবো, তাহলে ডেল্টা এক্স এর যে চেঞ্জটা আমার খুব ছোট্ট হবে, তাহলে ডেল্টা এক্স এর ইনফাইনাইটেসিমাল চেঞ্জের জন্য ডেল্টা এক্স এর ইনফাইনাইটেসিমাল চেঞ্জ মানে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, তাহলে এইটা আমার ডিজি ডিএক্স হবে, তাহলে সেই জিনিসটা কিন্তু আমার পজিটিভ হবে। যদি আমার এখানে যদি মিনিমা থাকে, তাহলে মিনিমাতে অ্যাট মিনিমা তোমার ডিজি ডিএক্সটা পজিটিভ হবে, তাহলে অ্যাট মিনিমা ডিজি ডিএক্স পজিটিভ হওয়ার মানে কি, তোমার এখানে আবার ভেঙে দাও এফেক্টটা, আমি শুধু লিখি, তাহলে এটা ডিডিএক্স অফ ডিএফ ডিএক্স, তার মানে কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এফটা আমার মিনিমাতে কিন্তু পজিটিভ হবে। তার মানে তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, তুমি কোনো কার্ভ প্লট না করে কিছু না করে তুমি ফার্স্ট চেক করবে আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো কিনা, যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো পাই তাহলে তুমি বুঝে গেলে ওখানে একটা লোকাল ম্যাক্সিমা বা মিনিমা আছে, তারপরে ওটার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করবে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে যদি ওই পয়েন্টটাতে মানে যে পয়েন্টটাতে চেক করতে বলেছে সেই পয়েন্টে তুমি যদি পজিটিভ ভ্যালু পাও তাহলে বুঝবে অবশ্যই এখানে একটা মিনিমা আছে। ঠিক আছে, এবার সেটা তুমি এখানে কার্ভে দেখো, কার্ভে ধরো এইখানে, এখানে আমাদের মিনিমা এখানে আছে, দেখো এখানে মিনিমা আছে, মিনিমার করসপন্ডিং জি এক্স যেটা আমরা প্লট করেছি সেটা জিরো হবে, ফার্স্ট ডেরিভেটিভ আমার জিরো হবে যেহেতু মিনিমা আছে। এবার যেটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল, মানে জি এক্সটা হচ্ছে এফ এর ফার্স্ট অর্ডার, এবার জির আবার ডিডিএক্স করছি, এইটা মানেই তো তুমি যারা খাতায় লিখছো এখানে একটা লাইন লিখে রাখো যে এইচ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ জি এক্স ইকুয়াল টু ডি টু এফ ডিএক্স ডিএক্স স্কোয়ার, মানে এখানে এই যে এইচ এক্সটা যেটা দেওয়া আছে সেটাই আমাদের ডি টু এফ ডিএক্স স্কোয়ার, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, এফ এক্স এর এটা আমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা, তার মানে ম্যাক্সিমাম মিনিমা যেখানে থাকবে সেখানে আমার পজিটিভ হবে। তো তুমি এখানে কার্ভেও দেখো সেই এক ভ্যালু আসছে, এর করসপন্ডিং ভ্যালু এখানে এই যে এটা তো এইচ এক্স এর প্লট এই সবুজটা, তাহলে দেখো এখানে কিন্তু এইচ এক্স এর ভ্যালু পজিটিভ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই কার্ভটা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে আমার ম্যাক্সিমা বা মিনিমা থাকবে সেখানে আমার জি এক্স এর ভ্যালুগুলো, প্রথম কথা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুগুলো জিরো হবে, ফার্স্ট ডেরিভেটিভ করে যে ফাংশনটা আসছে তার ভ্যালুটা জিরো হবে,
ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়ে যাবে না, ডেরিভেটিভ জিরো তো কনস্ট্যান্টের হয়, ডেরিভেটিভের ভ্যালুটা জিরো হবে। ফার্স্ট ডেরিভেটিভ করে যেটা আসবে সেখানে এক্স এর ওই করসপন্ডিং পয়েন্টটা বসালে তোমার ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুটা জিরো হবে, আর যদি সেখানে ম্যাক্সিমা থাকে তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা সেখানে নেগেটিভ হবে, মিনিমা থাকলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা সেখানে পজিটিভ হবে। তো এই যে জিনিসটা বলা হলো এইটা কোথায় কনফিউশন আছে বলো, ওখানে খাতায় এইগুলো দেখলে তোমার এখন অনেকেরই গা গোলাতে পারে, এগুলো স্বাভাবিক, এগুলো প্রথম এই ক্যালকুলাস শুরু হলে লোকের মনে হয় যে কি DFPF লেখা আছে আর সাপের মতো ইন্টিগ্রেশন লেখা আছে, কিছুই বোঝা যায় না প্রথম প্রথম, এটা সবারই হয়, কিন্তু ওটা আস্তে আস্তে তুমি যখন বুঝতে থাকবে তখন ওগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, এখানে এই জিনিসগুলো একটু ভালো করে কিন্তু দেখতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে। তুমি এখানে হয়তো অনেকের কনফিউশন আছে, তারা হয়তো গ্রাফে বুঝেছো, আবার গ্রাফে কনফিউশন থাকার কথা নয় কারণ ওখানে তো নিউমেরিক্যাল ভ্যালু পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে। তুমি তোমার মতো বিভিন্ন ভ্যালু বসিয়ে বিভিন্ন রকম গ্রাফ করেও ভেরিফাই করতে পারো জিনিসটা হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের তার মানে কনক্লুশনে কি দাঁড়ালো, যে আমার মানে যেখানে যেখানে ম্যাক্সিমাম মিনিমাম চেক করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, এবার এক্স্যাক্টলি কি আছে সেটার জন্য আমাদেরকে সেকেন্ড ডেরিভেটিভ করে ভ্যালু দেখতে হবে, ওইভাবে তুমি ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে যাবে। যাই হোক, এখানে যদি কারোর কনফিউশন থাকে একটু বলো, 2.5 মিনিট মতো আছে, তারপরে একটা ব্রেক দেবো 10 মিনিটের, দিয়ে তারপর ইন্টিগ্রেশন শুরু করব। কারোর কিছু স্যার, স্যার এক্সট্রিমা আর গ্লোবাল ম্যাক্সিমা একই? এক্সট্রিমা গ্লোবাল ম্যাক্সিমা, না না, গ্লোবাল ম্যাক্সিমাটা তো যেটা সব থেকে বড় ম্যাক্সিমা, এবার এক্সট্রিমা কথাটা আমি জানি না, ফিজিক্সে অতটা ইউজ হয় না, ফিজিক্সে ম্যাক্সিমা আর মিনিমাটাই বেশি ইউজ হয়। আচ্ছা, ম্যাথে দেখছিলাম এক্সট্রিমা আছে, ম্যাথে অনেক রকমের টার্ম থাকতে পারে, সেই ওই সব টার্মের পিছনে ছুটে লাভ নেই, তুমি কনসেপ্টটা বুঝেছো কি বলো, একটা জিনিসে তোমার নাম কি? ও স্যার অঙ্কন বলছি। ও অঙ্কন বলছো, হ্যাঁ, তা তোমার নাম অঙ্কন, এবার বাড়িতে হয়তো তোমার একটা ডাক নাম আছে, তোমার ডাক নামে তোমাকে ডাকলে তো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, তো মানুষটা তো এক থাকে, তেমনি তোমার জিনিসটা ওই এক্সট্রিমার কিছু একটা নাম, এক্ষুনি আমি জানি না ম্যাক্সিমাটা দিয়ে এক্সট্রিমা বলছে কিনা, তুমি কনসেপ্টটা ভালো করে বুঝেছো কি বলো, সবাই মানে এটা সবাইকে বলছো শুধু? হ্যাঁ স্যার মোটামুটি বুঝেছি। ওই কনসেপ্টটাকে ভালো করে ধরতে হবে, হ্যাঁ স্যার, যে একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আমাকে জিরো করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম থাকলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, করতে হবে না হবে, আমরা তো কারবে দেখি, আর যেখানে ম্যাক্সিমাম থাকবে সেখানে আমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়ালটা তাহলে নেগেটিভ হবে, যেখানে মিনিমা থাকবে সেখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ভ্যালুটা আমার পজিটিভ হবে। এই জিনিসটাকে ভালো করে একটু বুঝতে হবে,